আমার যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম ও রাজীব, ইসমাইল ও রাজীব, ইসমাইল আলাইহিসসালাম একটা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো শুনে রাখেন, আপনার কাছে আমার একটা কথা আছে। কয় কি? কয় আমি যখন মাটিতে শুয়ে যাব, আপনার একমাত্র সন্তান আমি, আমার চোখের দিকে তাকায় কেমনে আমার জবাই করবেন? একটা কাপড় দিয়ে আমার চোখটা বাইদা দেন, তাইলে আপনার মায়া লাগবে না। আমি যদি আমার গলায় যদি আপনি ছুরি চালাবেন, আমার হাত লড়বে পা লড়বে, আপনার জবাই করতে অসুবিধা হবে। ছুরিটা ছিটকাইয়া যায় আপনার গায়ের মধ্যে লাগতে পারি, এই জন্য আমার হাত পা গুলো বাইদা দেন। হাত পা বাইদা জমিনের মধ্যে শোয়ায়া দিছি, আসমানটা কাঁপতেছে, জমিন কাঁপতেছে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতেছে। কি হতে যাচ্ছে? বাবার ছুরি নিচে সন্তান জবাই হয়ে যাচ্ছে। ও যুবক, ও পিটিকাল মিনার বাবা, এটা কি হয় নাকি মিয়া? এটা গলার মধ্যে ছুরি চালাইব। ওই মুহূর্তে সন্তানটারে শোয়ায়া দেওয়ার সময় সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো আপনার কাছে আমার আর একটা কথা আছে। কয় কি কথা? কয় আমার কথা বলো, আমার যদি আপনি জবাই করবেন, আমার চোখের বাদনটা আপনি খুলে দেন, পায়ের বাদনটা খুলে দেন, হাতের বাদনটা খুলে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বাবা কারণ কি? তুমি আমারে বললা চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, পা বাঁধার জন্য, তুমি কেন আবার আমাকে খোলার জন্য বলতেছো? সন্তান ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো আপনি যদি আজকে আমারে যদি আপনি আমার হাত পা বান্দা জবাই করবেন, কালকাই মানুষ বলবে আমি জবাই হওয়ার জন্য রাজি ছিলাম না, আপনি আমার জুড়ে হাত পা বান্দা জবাই করছেন। ও বাবা জবানটা আমার চোখ থেকে বাদনটা খুলা দেন, হাত থেকে বাদনটা খুলা দেন, আমি বিশ্বের মানুষকে জানাইয়া দিয়া যাই আমি রাজি, আমার বাবাও রাজি, আল্লাহ খুশি। সন্তানটারে কাজ করে শোয়াইয়া দিল, গলার মধ্যে ছুরি চালাইবে, গলার মধ্যে ছুরি আর ঢুকে না, যেই ছুরি পাথরে লাগাইলে তিন টুকরা হইয়া যায়, ইব্রাহিমের গলার মধ্যে ছুরি ঢুকে না। ছুরি ঢুকবো কেমনে? ইব্রাহিমের গলার মধ্যে তো ছিল আমার নবীর নূর মুবারক। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দিয়া বলে, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, তুমি এই ব্যাপারে তোমার মতামতটা কি আমাকে বলো। আপনারা জবান খুলে বলুন, আম গাছে কি আম ধরে না জাম ধরে? যেমন বাবা তেমন সন্তান। ছেলে ডাক দিয়া বলে, ইয়া আব্বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে আমার ডাক দিয়া বলে, হ্যাঁ বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন আপনি তাই করেন, স্বপ্নে যদি দেখেন আপনি আমাকে জবাই করেছেন, আপনি আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি, যদি আপনি আমাকে অবশ্যই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা রাজি, ছেলে রাজি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বলে, হাজরা তোমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও,
একটা বড় লোকের বাড়িতে আমি মেহমান খেতে যাব আমার ইব্রাহিমের কাছে যায় ক ও আনা দাইনা হু ইব্রাহিম ডাইকা ক আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কত সত্তাক্তার রুকুয়া আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছি আমি তোমার স্বপ্ন কবুল করেছি আমি তোমার স্বপ্ন কবুল করেছি ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন এই ভাবে আমি আমার প্রেমিকদেরকে পরীক্ষা করি কখনো ওয়ালা না বলে ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাফস মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারা ওয়া বাশশির الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم أمي تمہادرك پریکھا کرو بخوف بھوئی دیا والجوع خدا دیا ونقص من الأموال سمپد نقصان دیا والأنفس روح دیا بیمار دیا پریکھا کرو پریکھا کرو والسامرا فل فلاد دیا پریکھا کرو درج درن کرتے پالی جنت সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ে পাতা শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা দেহ মোরে ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী কিয়ামতের পর হাশরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থা হাশরের মাঠে কিয়ামতের পরে কেউ কাহারও দিকে ফিরে তাকাবে না কেউ কাউকে জিজ্ঞাসা করবে না সবার মুখে একটা স্লোগান থাকবে নাফসি নাফসি কেবলমাত্র সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী বললাম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো সে আজিমের নিচে ছায়া দিবে আর ওই ময়দানে তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না কয় শ্রেণী নাম্বার ওয়ান যারা আল্লাহর সঙ্গে শিরক করে ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে দ্বারা যারা বান্দার হক মায়রা খায় তাদেরকে আল্লাহ পাক কখনো মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার বন্ধুকে অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন আপনি নবীকে আনুগত্য করে অনুসরণ করে নবীকে অনুসরণ কি কোরআনে লেখা আছে নামাজ পড়ো নামাজটা কেমনে পড়বো এটা কোরআনে লেখা নাই এই জন্য রাসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহ বলছেন নামাজ পড়ো এখন নবী বলছে আমি যেমনে পড়ি তোমরা এমনে পড়ো তাহলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে এটা হলো বিধান দিক না চিনলে যে দিক দিতে মন সেই দিক দিয়ে পড়ে
দিক যদি চিনেন তাহলে পড়া যাবে আপনি দিক এটা হলো পশ্চিম আপনি জান না এদিক দেখো চলবে তো এইজন্য আপনি যদি আল্লাহর কাছে সব আমল কবুল করতে চান আপনার শর্ত হলো ঈমান শর্ত কি ঈমান রাসূল বলেন আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আল্লাহ যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই আর যার ঈমান নাই তার আমলের দাম নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন যতক্ষণ পর্যন্ত আপনি নবী মানবেন না ততক্ষণ আপনি মুসলমানই হতে পারবেন না কথা বলেন ঠিক না বেটি তাইলে এইজন্যই শুরুতে বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এটাই হলো সুন্নিদের ডাইরেক্ট কথা কোনো ফাঁকি ঝুঁকি নাই সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে মানবতায় বিশ্বাস করে উগ্রতায় বিশ্বাস করে আজকে দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলো সত্য কিছু কিছু মানুষ আছে যারা আমার নবীকে সব নবীর ব্যাপারে কিছু মানে কিছু মানে না আছে না নাই কিছু মানে কিছু তাহলে কিছু মানে কিছু মানে না এরা কি মুমিন না মুনাফিক পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হলো মুনাফিক এজন্য আল্লাহ বলছেন কোরআনে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা আল্লাহ বলছেন তোমরা গোয়েন্দাগিরি করো না এবং একজন আরেকজনের ব্যাপারে গীবত করো না এখন গীবত কাকে বলে কাহারো অগোচরে কাহারো নিন্দা করাকে পরনিন্দা করাকে দুষ্টুটি বলাকে গীবত বলে এখন সুর রে সুর কইলি কি গীবত হইব ডাকাত রে ডাকাত কইলি কি গীবত হইব সুতকুর রে সুতকুর কইলি কি গীবত হইব নবীর দুশমনকে দুশমন কইলি কি গীবত হইব এটা হইল হক কথা এই হক কথা যারা বলে না এরা আরো বড় মুনাফিক ইমানদার হলো সেই ব্যক্তি যে জান না সত্য গোপন করে ভাইরা আমার খুব মনোযোগ দেন আমার কাছে ভালো লাগতেছে আপনাদের ভালোবাসা দেখে খুব মনোযোগ তাইলে নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার আজকে আমাদের বিরুদ্ধে যারা নবীর পক্ষে কথা বলে যারা নবীর পক্ষে কথা বলে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিছু ব্যক্তি দাঁড়ায় গেছে বিরোধিতা করে করতে 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 এমন স্পর্ধা হয়েছে এখন ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আ তাক দা হ্যালো হ্যালো আসুক আসুক গায়ে ফরুক দে নারে তাকবীর নারে রিসালাত আহলু সুন্নাত ওয়াল জামাত বিডি কালমিনা সুন্নি মহা সম্মেলন কোরআন সুন্নার আলো শোনা দেশ না
ভাইয়ের আমার সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা বিটিকাল মিনা কবরস্থানের লাশঘর উদ্বোধন উপলক্ষে লাশঘর শব্দটা বড় কঠিন একটা শব্দ এই লাশ শব্দ যখন মনে হয়ে যায় না জানি কোন দিন আমার লাশের খবর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার লাশের খবর মাগো আসবে একদিন জানি কাঁদিবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি দুই নয়নের পানি বলে না আমার লাশের খবর মাগো আসবে একদিন এ জানি কাঁদিবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি দুই নয়নের পানি আমার যুবক ভাইরা গো এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে এই দুনিয়ার মা দুনিয়ার রঙ্গের ঘোড়া দৌড়ানো বন্ধ হয়েছিনি তোমার মতো কত মা গড়ের সুকেজের ভিতরে লাল বেনার শাড়ি ফালাইয়া সেলাই বিহীন কাপড় পইরা সাদা রঙের কাফন পইরা কবরে চলে গেছে আমার মতো কত মৌলবি টুপিওয়ালা পাগড়িওয়ালা হঠাৎ করে মারা গিয়ে কবরে শুয়ে আছে এই জন্যই তো আমার আল্লাহর কোরআনে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাযীনা إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أمار جباك بارب এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে চলে যাব একটা জায়গায় যেই জায়গার নাম হলো অন্ধকার কবর এই কবরের খবর নিতে হবে রে বাবা আল্লাহর হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে এক শ্রেণীর মানুষ হলো যারা আমার আল্লাহর রাস্তায় দান করে যারা হলো আদেল যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে ওই ন্যায় বিচার যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই যে আবহাওয়া নীরব হইয়া গেছে
সুন্দর একটা সাউন্ড পেয়ে গেলাম আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না আমি তাহিরি আজকে মারা গেলে তিন দিন পরে আমাকে কেউ মনে রাখবে না ফেসবুক গরম হয়ে যাবে কিন্তু মানুষ ঠান্ডা হয়ে যাবে আমার কবরের ভাগ কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না আমার হাশরের ময়দানের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না এই পৃথিবীতে যারা বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলায়া দিতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিসর্জন দিতে পারবে আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি দিবে এ বান্দার তোমরা জেনে রাখো তোমরা বান্দা আর আমার বান্দা থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বন্ধু বানায়া নিব আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আল্লাহর বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই নামাজ পড় রে হুজুরি কলবে নামাজে পড়ো ঠিক কি না এই জন্য যুবক এই মাসটা হলো জিলকদের মাস জিলকদ সরি জিলহজের মাস নতুন চাঁদ উঠল এই তো আগামী ২৯শে জুলাই ২৯শে জুন ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কাকে বলা হয় কুরবানি কাকে বলা হয় আল্লাহর হাবিব বলেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এরপর আমার নবী বলে উম্মত শুধু সুন্নত না ইব্রাহিম নবীর সুন্নত শুধুমাত্র না আমার নবী আপনার নবী বলেন এই কুরবানির পশুর গায়ের মধ্যে কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির দাতার আমল নামায় তত সওয়াব দিয়ে ওজন ভারী করে দিবে আমার নবী বলেছেন এই উম্মতের দল তোমরা মোটা তাজা দেখে কুরবানি করো সুন্দর দেখে কুরবানি করো নিখুঁত দেখে কুরবানি করো কেন হাশরের ময়দানে কথা বলেছি যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আজকে বাংলাদেশে কারেন্ট ছিল না আসমান থেকে একটা খোদাই গজব গরম দিছে মানুষের শান্তি লাগে নাই এর চাইতে কোটি গুণ পাওয়ার নিয়া সূর্যটা হাসর মাঠে উঠবে কেমনে আপনি আমি সেই তাপ সহ্য করব পৃথিবীর মানুষ সেই গরম আমরা কেমনে সহ্য করব আমরা সহ্য করতে পারবো না গো নবী আমরা সহ্য করতে পারবো না এই জন্য যুবক হাসরের ময়দানে আমার আল্লাহর হাবিব বলেন যেদিন পুলসিরাতের উপরে যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে চুলের চাইতে চিকন থাকবে হীরার চাইতে ধারালো থাকবে নিচে থাকবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে আমার নবী বলে তোমরা দুনিয়ার ভিতরে সুন্দর দিকা আমার সন্তুষ্টির জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমরা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নামাজ পড়লে চেহারাটা নূরে চমকাবে ওয়া নুসুকি আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি দাও
যদি তোমরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারো কিন্তু আমার নবী বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে এই কুরবানির পশুটা এত বড় আপনি পলসিরাটা কেমনে পাড়ি দিবেন আমার নবী বলে কুরবানির পশুগুলোর উপরে উইঠা উইঠা মানুষ পলসিরাটা পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে আর বড় করে বলেন সুবহানাল্লাহ এ যুবক কুরবানির পশুগুলা হাউ পলসিরাতের উপরে বাহন হবে বাহন যার যার পশু লইয়া তেত্তারায়া বেহেস্তে যাই বাগা এই জন্য মনে কইর না মানুষকে দেখাইবার লাগিয়া বড় গরুটা কিনন না মানুষকে দেখাইবার লাগিয়া বড় গরুটা কিনন না পেট ভরা গামলা ভরবার লাগিয়া গরু কিনন না লাইয়া না আল্লাহ লহুমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনালহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না কুরবানির রক্ত পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া আর বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য কুরবানির পশুর গলা থেকে ছুরি দিয়া রক্তটা জমিনে ফালাইবার আগে নিজের ভিতরে অহংকার পশুটাকে জবাই করতে হবে আমিত্ব নামক পশুটাকে জবাই করতে হবে গীবত নামের পশুটারে জবাই করতে হবে আগে নিজের আত্মাটা ঠিক কইরা আর ছুরিটা গলার মধ্যে চালাইলে রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে আর বড় করে গন্না সুবহানাল্লাহ মুর্শিদ হাকিকতের সন্ধান পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমি ওয়াজ করছি এটাই হলো আমি মুর্শিদ যিনি সৎ পথের প্রদর্শন করে ভালো কাজের আদর্শন করে যে জায়গায় করে সেই জায়গায় সেই হয় মুর্শিদ এরপরও যার যার ব্যক্তিগত মুর্শিদ আছে না না এই জন্য এই কথাগুলো আপনি কোথায় পাবেন আপনি দেখতেছেন বাজার থেকে গরু কিনতেছি ছুরি দিয়া জবাই করতেছি রান নিয়া ফ্রিজে ঢুকাইছি গামলা বইরা খাইতেছি আর আডি দিয়া কিলাই করতেছি আর মুর্শিদ দেখতেছে খাইলে লাভ হইব কি যদি আল্লাহ রাজি না থাকে কথা কন ঠিক কিনা আহা আল্লাহ মানা নবী মানা নয় শান্তি কর নবী মানলে আল্লাহ মানা হয় সান কমাই রেখ আর নবী আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমার নবীকে প্রশ্ন করল নবী কুরবানি কি আমার নবী বলে কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত এটা শুধুমাত্র সুন্নত না এটা এমন একটা ইতিহাস এই ইতিহাস আমি সেই দিন হুমনায় আংশি বলে গিয়েছি শেষ করতে পারি নাই এরপর আপনাদের সামনে এই ঈদুল আজহা নামাজটা সামনে রেখা আপনাদেরকে বলে দিয়ে যাই অনুরোধ করে বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ইব্রাহিম ইব্রাহিমের নামের পরে উপাধি আছে বলেন নাম কি খলিলুল মোহাম্মদ রসুলুল্লাহ আমার বাবা কয় আমি দেখেছি আর সাজিলে লেখা আছে আর এই মৌলবি তো কাগজ হলে হন যেত না এই মৌলবি মুখে আল্লাহ উচ্চারণ করতে পারবে মুখে নবীর নাম উচ্চারণ করতে পারবে কাগজ হলে পারতো না একটা কথা মনে রাখবেন যেটা মুখে বলা যায় কাগজে লেখা তো এই মৌলবি মুখ দিয়ে বলবো কাগজ আর লেখতো না কাগজ ছিঁড়ে ফেলাই দিছে যাই হোক গেলাম না এদিকে ইব্রাহিমও
আল্লাহ ডাক দিয়ে বলছে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি চলে যাও কোথায় এমন একটা জায়গায় যাইবা যেখানে কোনো গাছপালা নাই যেখানে কি নাই গাছপালা নাই নিয়ে গেলেন সন্তানকে হাজারাকে নিয়ে গেলেন সেই জায়গায় ওই জায়গায় যাওয়ার পরে হাজারাকে ইসমাঈলকে সাথে করে নিয়ে গেলেন ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ বলে ইব্রাহিম সন্তান আর স্ত্রীকে রাখিয়া তুমি আরেক জায়গায় যাওগা ও আল্লাহ গাছপালা তরুলতা পানি টানি খাওয়ন টন কিচ্ছু নাই কই যেতাম না আল্লাহর আদেশ মানতে হবে কি হবে না আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান পরীক্ষা দিতে হবে কি দিতে হবে খাটের উপরে ঘুমায় ঘুমায় আল্লাহ হন যেত না খাটের উপরে ঘুমায় ঘুমায় আল্লাহ পাইলেবেন সাধনা না করে সাধন ভোজন না করে অসম্ভব ইব্রাহিম না আদম ঘরে ঘুমাইছে বাচ্চা হইলয়া দেখতেছে ছাদের উপরে টক টক আওয়াজ হইতাছে যায়া জিজ্ঞাসা করতেছে কে কো আমি আপনি কে আমি ফেরেশতা সুবহানাল্লাহ কোন না সরি কে আমি হিজর আলাইহিস সালাম এই যে একটা রাওয়ায়েত আছে আমি পানিতে থাকি তো ছাদের উপরে কি করেন তো আমার একটা উট হারিয়ে গেছে উটটা খুঁজতে আসছি তো ছাদের উপরে কি উঠা যায় যেখানে মানুষ উঠতে নিষেধ আছে তালা দেওয়া উট উঠবো কেমনে তখন তিনি বলতেছেন বাদশারে ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায় তাহলে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমায় আল্লাহ পাওয়া যাবে না সুবহানাল্লাহ সাথে সাথে বাদশাহী বাচ্চাগিরি সাইরা সালা পয়রা জঙ্গলে গেছে গা যায় তিনি আল্লাহর উলি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তো এই জন্য সাধনা সারা ত্যাগ সারা আপনি সুখ পাবেন না ভুগে সুখ নাই ত্যাগই হলো প্রকৃত সুখ আর যেই সুখের মধ্যে টাকা পয়সার অভাব না এটা সুখ না যেই সুখের মধ্যে আল্লাহ রাসূল আছে এটা বড় সুখ কথা বলেন ঠিক না বেটে এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে হাজারা সন্তান নিয়ে পড়ে আছে পানি নাই দৌড়ে গেছে সাফা সাফা থেকে মারওয়া যায় দেখে পানি নাই আল্লাহ বলছে হাজারা সন্তানের কাছে চলে যাও তোমার দোয়া কবুল সুবহানাল্লাহ বলেন পায়ের কাছে আয়েশা দেখে পায়ের কাছে আয়েশা দেখে ইসমাঈল আলাইহিস সালাম এইভাবে পা লড়াইতেছে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ পাক ইসমাঈলের পায়ের গুড়া দিয়া জমজমের পানি উঠাই দিছে পৃথিবীতে সব পানি দাঁড়ায় পান করা হারাম জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নত হাজারা পানির ডাইনে বান্ধিছে বামে বান্ধিছে সামনে দিছে পিছনে দিছে কিন্তু পানি ছুটতে আছে ছুটতে আছে ডাক দিয়ে বলে এই পানি থাম যে মাত্র থাম বলছে পানি থামে গেছে রেওয়ায়েতে এসেছে ওই দিন যদি হাজারা পানিরে থাম না বলতো তাহলে সারা পৃথিবীটা আল্লাহ পাক জমজমের পানি দিয়ে বইরা দিত আল্লাহু আকবার পরীক্ষা কাকে বলে ইসমাঈল সাল্লাম যখন মোটামুটি চলাফেরার বয়স হয়েছে তখন আবার ইব্রাহিমের আল্লাহ আরেকটা পরীক্ষা দিছে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো গরু কুরবানি করছে দুম্বা কুরবানি করছে কোনো কিছু কবুল হয় না আল্লাহকে সবচেয়ে প্রিয় জিনিসটা করো তো একটা বাবার কাছে সবচেয়ে প্রিয় কি গরু ছাগল নাকি সন্তান তখন ইব্রাহিম সাল্লাম বলছে আমার জীবতরে ফালাই যেহেতু আইতাম কইছো আমি যারা মায়া করি তুমি তারা ফালাই আইতে কইছো এইটি আমার প্রিয় এখন বাড়িতে এসে বসছে যখন চলাফেরা করে তখন বাড়িতে আসছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া তখন হাজারের কেমনে বলবে হাজারের বললে তো হাজারা মানবে না কেন হাজারা তো মা মার কাছে যদি বলা হয় তোমার সন্তানকে আমি জবাই করবো প্রত্যেক মা ওই তো কষ্ট পাইব এই জন্য সন্তান আগে নীরবে জিগাইছে সন্তানের মতামতটা কি জোরে কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলে ইয়া ইসমাঈল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ডাক দিয়া বলে হে আমার বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি তুমি এই ব্যাপারে তোমার মতামতটা কি আমাকে বলো আপনারা জবান খুলে বলুন আম গাছে কি আম ধরে না জাম ধরে যেমন বাবা তেমন সন্তান ছেলে ডাক দিয়া বলে
يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ছেলে আমার ডাক দিয়া বলে হ্যাঁ বাবা আপনি যা স্বপ্নে দেখছেন আপনি তাই করেন স্বপ্নে যদি দেখেন আপনি আমাকে জবাই করেছেন আপনি আমাকে জবাই করে দেন সাতাজিদুনি যদি আপনি আমাকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বাবা রাজি ছেলে রাজি এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালাম কে বলে হাজেরা তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া দাও একটা বড় লোকের বাড়িতে আমি মেহমান খেতে যাব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারি তলে বড়ই পাতা শোয়ায়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা দে মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা এবার ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে রওনা দিল রাস্তায় যাওয়ার পরে মিস্টার মালাউইন আইছে জোরে কর নাম কি মিস্টার মালাউইন না মানে হলো শয়তান শয়তান আইসা ডাক দিয়ে কি ইসমাইল তুমি কোথায় যাও কে আমার বাবার সঙ্গে আমি যাই শয়তান ডাক দিয়া বলে ইসমাইল তোমার বাবা তো তোমার জবাই কইরা ফেলাবে হাতের মধ্যে পাত্র নিয়ে শয়তানের কপালের মধ্যে মারছে এখনো হাজি সাহেবটা যখন হজ করতে যায় সেখানে যায় এখনো পাথর মারা লাগে এবার ইসমাইলের সাথে শয়তান হেরে গেল এবার নিয়ে গেল মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছে গো নেওয়ার পর ডাক দিয়ে বাবা আমি এখানে এসেছি আমি আমার শক্ত বাস্তবায়ন করে আল্লাহকে রাজি করতে চাই সন্তান ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমি রাজি আছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যেন আমার যুবক ভাইয়েরা এবার ইব্রাহিমও রাজি ইসমাইলও রাজি ইসমাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়া বলে বাবা ও বাবা গো শুনে রাখেন আপনার কাছে আমার একটা কথা আছে কয় কি কয় আমি যখন আপনার মাটিতে শুয়ে যাব আপনার একমাত্র সন্তান আমি আমার চোখের দিকে তাকায় কেমনে আমার জবাই করবেন একটা কাপড় দিয়ে আমার চোখটা বাইদা দেন তাইলে আপনার মায়া লাগবে না আমি যদি আমার গলায় যদি আপনি ছুরি চালাবেন আমার হাত লড়বে পা লড়বে আপনার জবাই করতে অসুবিধা হবে ছুরিটা ছিটকাইয়া যায় আপনার গায়ের মধ্যে লাগতে পারি এই জন্য আমার হাত পা গুলো বাইদা দেন হাত পা বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া দিছি আসমানটা কাঁপতেছে জমিন কাঁপতেছে ফেরেশতারা পর্যন্ত কাঁপতেছে কি হতে যাচ্ছে বাবার ছুরির নিচে সন্তান জবাই হয়ে যাচ্ছে বাবা এটা কি হয় নাকি মিয়া এটা গলার মধ্যে সুরে চালাইব ওই মুহূর্তে সন্তানটারে শোয়াইয়া দেওয়ার সময় সন্তানটা ডাক দিয়া বলে বাবা ও বাবা গো
আপনার কাছে আমার আরেকটা কথা আছে কয় কি কথা কই আমার কথা গলো আমারে যদি আপনি জবাই করবেন আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন পায়ের বাঁধনটা খুলে দেন হাতের বাঁধনটা খুলে দেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বাবা কারণ কি তুমি আমারে বললা চোখ বাঁধার জন্য হাত বাঁধার জন্য পা বাঁধার জন্য তুমি কেন আবার আমাকে খোলার জন্য বলতেছো সন্তান ডাক দিয়া বলে বাবা ও বাবা গো আপনি যদি আজকে আমারে যদি আপনি আমার হাত পা বান্দা জবাই করবেন কালকাই মানুষ বলবে আমি জবাই হওয়ার জন্য রাজি ছিলাম না আপনি আমারে জুরে হাত পা বান্দা জবাই করছেন ও বাবা জবানটা আমার চোখ থেকে বাদনটা খুইলা দেন হাত থেকে বাদনটা খুইলা দেন আমি বিশ্বের মানুষকে জানাইয়া দিয়া যাই আমি রাজি আমার বাবাও রাজি আল্লাহ খুশি সন্তানটারে কাইতুরে শোয়া দিল গলার মধ্যে ছুরি চালাইবে গলার মধ্যে ছুরি আর ঢুকে না যেই ছুরি পাথরে লাগাইলে তিন টুকরা হইয়া যায় ইব্রাহিমের গলার মধ্যে ছুরি ঢুকে না ছুরি ঢুকবো কেমনে ইব্রাহিমের গলার মধ্যে তো ছিল আমার নবীর নূর মুবারক আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার ভরে অন্তর এলাই গাছে আগুন উন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা আরে কি মায়ালা গায়া মুরে কি মায়ালা গাইলা মুরে আজ গরবারি সাব রিয়া জালা জোরায় না এ পোলাপন খ নারি জালা ওরে অন্তরে লাই কাছে আগুন অন্ত পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না জান্নাতের মধ্যে যা দুম্বাড়া লইয়া ইব্রাহিমের কাছে যা যাইয়া কোয়া না দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক তার দইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন আমার আমার ইব্রাহিমের কাছে যাইয়া ক ওয়া না দাইনাহু ইব্রাহিমে ডাইক্কা ক আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কদ সাদাক তার রুইয়া আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছি আমি তোমার স্বপ্ন কবুল করেছি আমি তোমার স্বপ্ন কবুল করেছি ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন এইভাবে আমি আমার প্রেমিকদেরকে পরীক্ষা করি কখনো ওয়ালা না বলে ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফে ওয়াল জুউ ওয়া নাফসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ালা না বলে ওয়ান্নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব লেখাউফিন ভয় দিয়া ওয়াল জুউ ক্ষুধা দিয়া ওয়া নাফসি মিনাল আমওয়াল সম্পদ নুকসান দিয়া ওয়াল আনফুস রূপ দিয়া বিমার দিয়া পরীক্ষা করব পরীক্ষা করব ওয়া সামারা ফল ফলাদ দিয়া পরীক্ষা করব ধৈর্য ধারণ করতে পারলেই জান্নাত তিনবার কো সুবহানাল্লাহ মারহাবা বলেন পরীক্ষা দিতে চাননি পরীক্ষা দিতে চাননি
আজকে যে তুফান আইছে পরীক্ষা আসিল নি আমরাকে মারতে বাইকে গেছে গা ও মালিক তুমি যা করো মঙ্গলের জন্যই করো ছিলাম একটা কাদাযুক্ত জমিনে তুমি নিয়ে আসলে তোমার ঘর মসজিদে কেন ওই যে জসিম ভাইরে ফোন দিলাম ভাই কি অবস্থা ভাই এত মুসলদারে বৃষ্টি ভাই এদিকে তো বৃষ্টি হবে কি হবে না একটু জানান না হলে গাড়ি ঘুরাই ফেলবো তিন মিনিট পরে ফোন দেখো ভাই মাহফিল জিতে হোক আপনি আসেন হাল ছাড়ছে না হাল ছাড়ে নাই হাল ছাড়ে নাই ও আল্লাহ যত জ্বালাও জ্বলব যত পুরাও পুরব যত কাঁদাও কাঁদব জ্বর দাও তুমি তুফান দাও তুমি রব জ্বর দাও তুমি রব ভূমিকম্প দাও তুমি রব টর্নেডো দাও তুমি রব গরম দাও তুমি রব ঠান্ডা দাও তুমি রব অসুস্থ রাখো তুমি রব সুস্থ রাখো তুমি রব সম্পদ নিয়ে যাও তুমি রব ভালো করে দাও তুমি রব মানলেও তুমি বাঁচালেও তুমি নামাজও তোমার সবকিছুই তোমার আল্লাহ আমার বলতে কিছু নাই সবই তো তোমার ও আল্লাহ সবই তো তোমার সবই তো তোমার সবই তো তোমার আল্লাহ কয় তুই যখন বললি সব আমি আমি তো সব তাইলে আমি আল্লাহ বলি আমি তো ফাজে কুরুনি আদ কুরুকুম তুই আমার ডাকলে আমি ডাকবো সুবহানাল্লাহ জোরে কইবেন না আল্লাহ কয় দেখেন 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 হাল ছাড়ানে বান্দা হাল ছাড়ানে ফাগল গুলো বৃষ্টিতে মাহফিল বন্ধ করে নাই আল্লাহর ঘর মসজিদে না ঢুকায় দিয়া এমন আরাম দিছে মহিলার জায়গা বাড়ি বাড়ি ঘরে ঘরে বিডিআই ভর্তি মসজিদের পাশে বিশাল বড় জায়গায় ভর্তি মসজিদের ভিতরে জায়গা নাই এটার রহমতের ব্যবস্থা করছে কে আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী বিরোধিতা আছে সমালোচনা আছে মুসা সমালোচনা আছে অভিযোগ আছে ইব্রাহিম সমালোচনা আছে অভিযোগ আছে দাউদ নাজিউল্লাহ দাউদ খালিফাতুল্লাহ নূহ নাজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ কোন অভিযোগ নাই কোন কিছু নাই কাহার কোন অভিযোগ নাই সৃষ্টির পর থেকে কোন কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর কোন উম্মত কোন নবীর সময় উম্মত অভিযোগ করে নাই সবচাইতে বড় কথা হলো আজকে এই বাংলাদেশে শুধুমাত্র তাহিরি বিরোধী সমালোচনা নয় আজকে বহুত মানুষ আছে মসজিদের উপর যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বহুত নামধারী মুসলমান আছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এই কালিমার বিরোধিতা করে ওরা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম লেখা যাবে না ওরা হলো উম্মতের মধ্যে সবচাইতে নিমক খারাপ উম্মত আমার হৃদয়কে রক্তক্ষরণ করেছে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি মাথার মধ্যে টুপি পড়ে মুখের মধ্যে দাড়ি পড়ে এতদিন বলেছে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না লেখলে নাকি শিরিক হয়ে যাবে এতদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মুহাম্মদ নাম এটা লাখলে লেখলে শিরিক হয়ে যাবে দুঃখজনক হলো সত্য আমি দেখলাম গত পরশু দিন দেখলাম এক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান দুশ্মনে রাসূল ইহুদি খ্রিস্টানদের দালাল মাথায় টুপি পরে সদ্য বেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ নিয়েছে কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ লেখা মুহাম্মদ লেখা সে বলতেছে এইগুলো লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না লেখলে নাকি গুনাহ হবে লেখলে নাকি শিরক হবে আমি তাকে জানাই দিতে চাই তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো কিন্তু মুস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই কথা বলেন ঠিক না বেঠে
তোমার চোখে পড়ে না আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে সিয়াসিত্তার কিতাব বহু হাদিসের ভিতরে আল্লাহর পায়ের পাশে নবীর নাম লেখা আছে তুমি তুমি কোথায় কথা বলেছো কোরআনের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আছে কোরআনের মধ্যে লেখা আছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলুহু সূরা নূর 62 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধুমাত্র তাই নাই ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু সূরাতু তাওবার 29 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধুমাত্র তাই নয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম সূরা আনফালের 24 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধুমাত্র তাই নয় ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধুমাত্র তাই নয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম আর ওই চাহেলে মুরাক্কাব ওই ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আহলে খবিস ওই আহলে হাদিসের বাচ্চারা তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখতে শিরিক হয়ে যাবে এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক ভাবে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে শেষ পর্যন্ত কালিমা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক না বেঠি কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে অসংখ্য আয়াত দিলাম আমি আপনাকে 40টা আয়াত দিতে পারবো সময় নাই দিলাম না আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে তুমি ছিঁড়ে ফেলে দিলা তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে না কথা বলেন পারবে না তাহলে সে কোথায় আঘাত করেছে আমি অনলাইনে পেয়েছি অনলাইনে জবাব দিয়েছি ওই কাজ্জাব ওই জাহেল ওই মূর্খ ওই বিয়াদবকে যদি আমার সামনে পেতাম মুস্তফার কাগজে লেখা মুস্তফার নাম সে কেটে দিয়েছে আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি যদি তাকে পেতাম তাকে সোজা বিচার দিতাম আমার পায়ের স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি তুই বেঁচে থাকার অধিকার নেই মান সাব্বানা বিজ্ঞান ফাক্তলহু কথা বলেন ঠিক কিনা বলে আপনারা ইমানের প্রশ্ন চলছে মান সাব্বানা বিজান ফাকতুলুহু যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই তারপর আমি মাননীয় সরকারকে বলবো এরা খেতে খেতে পেট আসে বলতে বলতে মুখ আসে এরা হলো উগ্রবাদী এরা হলো জঙ্গিবাদী এরা হলো ফ্যাসিবাদী এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী অনতি বিলম্বে এই আহলে খবিস এই নামাজহাবিরা একের পর এক আক্রমণ করা শুরু করছে কখনো বলে তারাবির নামাজ 28 রাকাত কখনো বলে বেতের নামাজ 1 রাকাত কখনো বলে পাঁচ হাত ফাঁক করে রাখা দিতে হবে কখনো বলে বুকের উপরে হাত বাঁধতে হবে কখনো বারবার হাত তুলতে হবে আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই মাননীয় সরকারকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠে ওকে আমি পেলে গালে জুতা লাগিয়ে দিতাম ওকে পেলে গালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড়ার পরে ফতোয়া দেয় সে কাগজ ছিঁড়ে নাই কুটি কুটি আশেক দিয়ে হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন ঠিক না সুন্নি মুসলমান জাগ্রত হও সুন্নি মুসলমানদেরকে বলছি এখনো সময় আছে চোখ চতুর্দিকে বাতিল ঘাও করে ফেলেছে আর যার যার খানকা বিচ্ছিন্ন থাকলে চলবে না যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না যার যার পীর নিয়ে খানকায় পয়দা থাকলে চলবে না এই সমস্ত বাতিলদের মোকাবেলা